আরও একটি বাংলাদেশ এবং আফগানিস্তান সিরিজ। এর আগে এই দুটি দল মাত্র দুটি সিরিজ খেলেছে এবং সেখানে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের দিকে, অর্থাৎ শতভাগ দিয়ে বাংলাদেশ 2-0 এগিয়ে রয়েছে। আজকের এখন যে সিরিজটি চলছে সেখানে কিন্তু এখন পর্যন্ত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান জয়ী হয়ে কিন্তু তারা এগিয়ে রয়েছে। তবে আমরা জানি যে আঘাতপ্রাপ্ত বাঘ কিন্তু আরও বেশি হিংস্র হয়, বেশি আক্রমণাত্মক হয়। সেই জায়গা থেকে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াবার চেষ্টায় তারা মাঠে নেমেছে এবং এখন পর্যন্ত তাদের যে প্রচেষ্টা সেটিতে বোঝা যাচ্ছে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। এরই মধ্যে আমরা দেখেছি প্রথমে তিনজন পেসার নিয়ে বোলিং অ্যাটাক সাজানো হলেও তিনজনকেই কিন্তু প্রথম 6 ওভারেই বোলিংয়ে আনা হয়। পরবর্তীতে সপ্তম ওভারে দেখেছি আমরা স্পিন অ্যাটাক আনা হয়েছে, অর্থাৎ যে কোনো উপায়ে আফগানিস্তানের উইকেট ধসিয়ে দিতে বা টপ অর্ডার ব্যাটসম্যানদের ধসিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন লিটন দাস। অন্যদিকে বাংলাদেশ কিন্তু কিছুটা ব্যাকফুটে রয়েছে, যেহেতু তারা প্রথম ম্যাচটিতে হেরেছে এবং তার আগে, অর্থাৎ আজকের আগে গেল দুদিন, তামিম নিয়ে যে নাটকীয়তা চলেছে সেই নাটকীয়তাও কিন্তু দলের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলছে। কারণ আমরা বলতে পারি তামিমের জায়গায় যিনি খেলছেন তিনি নাইম। তিনি এর আগে 2020 সালে জিম্বাবুয়ে সিরিজে কিন্তু দলে জায়গা পেয়েছিলেন, কিন্তু তখন কিন্তু তাকে আসলে ব্যাটিংয়ের সুযোগ হয়নি। পরবর্তীতে 2021 সালে তিনি একটি ম্যাচ খেলেন, সেখানে মাত্র 1 রান করেন। আজ তিনি আবারও মাঠে নামছেন, এই অবস্থায় তার উপরে যে প্রত্যাশার চাপ, অর্থাৎ তামিমের জায়গাটি দখল করার যে চাপ বা যে চ্যালেঞ্জ, সেটি তিনি কতটা নিতে পারছেন সেটি কিন্তু একটি দেখার বিষয়। এবং তামিমের মতো একজন ব্যাটসম্যান যখন দলে থাকে না তখন সেই অভাবটি কীভাবে পূরণ করা হবে সেটিও কিন্তু বাংলাদেশ দলের উপরে একটি বাড়তি প্রভাব ফেলছে। যদিও ব্যাটসম্যানরা এবং বাংলাদেশের খেলোয়াড়রা বলছেন, লিটন দাসও সংবাদ সম্মেলনে বলেছেন যে তামিমের অভাব বাংলাদেশের দলে বা ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলবে না। এর আগেও তামিম যখন ইনজুরিতে ছিলেন তখনও কিন্তু বাংলাদেশ দল খেলেছে এবং তখনও কিন্তু জয় ছিনিয়ে নিয়ে এসেছে। এবং দর্শকদেরও প্রত্যাশা তাই যে বাংলাদেশ ঘুরে দাঁড়াক এবং সেই সাথে বাংলাদেশ আসলে এই সিরিজটি গেল দুই সিরিজের মতোই জয়ী হোক। অন্যদিকে আফগানিস্তানের আমরা যেটি দেখেছি শুরু থেকে তারা কিন্তু বেশ পরিকল্পনা মাফিক এগিয়ে গিয়েছে এবং আমরা দেখেছি তারা তাদের যে অনুশীলন ছিল সেই অনুশীলনেও কিন্তু তারা ঘাম ঝরানো অনুশীলন করেছেন। এবং সেখানে আফগান অধিনায়ক বরাবরই কিন্তু প্রেস কনফারেন্সে যেটি বলেছেন যে তারা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছেন এবং তার প্রমাণ তারা প্রথম ম্যাচে রেখেছেন। প্রথম ম্যাচে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে আসলে তারা তাদের যে পরিকল্পনা, অর্থাৎ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের নিয়মিত বিরতিতে উইকেট তারা তুলে নিচ্ছিল এবং খুব স্বল্প রানে কিন্তু বাংলাদেশকে তারা অল আউট করতে সক্ষম হয়। বিপরীতে আমরা যেটি দেখেছি ব্যাটিংয়ে নামার পর আফগানরা কিন্তু খুব ধীরে স্থিরে খেলছিল, অর্থাৎ ডিএলএস মেথডে যদি খেলা গড়ায় সেখানে কীভাবে খেললে আফগানিস্তান এগিয়ে থাকবে সেই পরিকল্পনা নিয়েই কিন্তু তারা এগিয়েছিল, অর্থাৎ তাদের কাছে জয়টিই ছিল মুখ্য এবং সেই পরিকল্পনায় আফগানিস্তান এখন পর্যন্ত পুরোপুরি সফল বলা যায়। অন্যদিকে তারুণ্য নির্ভর আফগানিস্তান দলের যে টপ অর্ডার ব্যাটসম্যান সেখানে এখন পর্যন্ত আক্রমণ হানতে কিন্তু বাংলাদেশের যে বোলাররা তারা কিন্তু খুব একটা সফল হচ্ছেন না। আফগানরা কিন্তু প্রথম যে 6-8 ওভার খেলা হয়েছে সেখানে 6-এর কাছাকাছি গড়ে কিন্তু রান তুলে নিচ্ছেন। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত কিন্তু আফগানিস্তান অনেকটা ভালো পজিশনেই রয়েছে বলা যায়। তবে ইতিহাস গড়ার যে কারিগর আফগানরা, তারা কতটা ইতিহাস গড়তে পারবে সেটি আসলে শেষ পর্যন্ত বোঝা যাবে। কারণ চট্টগ্রামের পিচ কিন্তু ব্যাটিং বান্ধব হয়ে থাকে, সেখানে 200-250 কিংবা 60-70 রান যদি আফগানিস্তান দাঁড় করাতে পারে সেটি কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। অন্যদিকে বাংলাদেশের কিন্তু সুযোগ রয়েছে, এর চেয়ে বেশি রানও কিন্তু বাংলাদেশ করেছে এই মাঠেই। সেই জায়গা থেকে বাংলাদেশের কিন্তু একটি সুযোগ রয়েছে যে আফগানিস্তানকে টপকে যাওয়ার। এবং লিটন দাস যে সিদ্ধান্তটি নিয়েছেন যে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টসে জিতে, সেটি কিন্তু সেই হয়তো অতীত ইতিহাস বা অতীত স্মৃতির কারণেই কিন্তু তারা সেটি নিয়ে থাকতে পারেন যে এই ম্যাচে, এই মাঠে যেহেতু ব্যাটিং বান্ধব পিচ হয়ে থাকে সেখানে যে কোনো ধরনের রান তাড়া করতে এবং সেটি যদি পরবর্তীতে ব্যাটিং করা হয় সেক্ষেত্রে আসলে কত রান তাড়া করতে হবে এবং একটি পরিকল্পনা নিয়ে আগানো যাবে সেই জায়গা থেকে হয়তোবা আসলে লিটন দাস টসে জিতেও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন। তবে শেষ পর্যন্ত আসলে কী হয় সেটি দেখার অপেক্ষায় দর্শকরা যেমন রয়েছেন, বিশেষ করে তামিমের নাটকীয়তার পর দলের অভ্যন্তরে বা ড্রেসিং রুমে কিছুটা প্রভাব তো পড়বে সেটি কিন্তু বলা হচ্ছিল। এবং আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে আসলে বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ যে এই সিরিজ, এই ম্যাচটিতে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারে। অন্যদিকে দর্শকদের কথা না বললেই নয়, আসলে আমরা দেখেছি প্রথম ম্যাচেও বিপুল দর্শক এসেছেন এবং আজকেও আফগানিস্তান এবং বাংলাদেশের এই ম্যাচটিকে ঘিরে কিন্তু দর্শকরা এখনও আসছেন এবং তারা মাঠে থেকে সাকিব এবং সেই সাথে লিটন দাসদের সমর্থন জানিয়ে যাচ্ছেন এবং প্রতিটি ভালো বলেই কিন্তু তারা
খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন অন্যদিকে আফগানিস্তানের কথা যদি বলি আফগানিস্তানের দর্শকদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি ব্যাপক আফগানিস্তান সমর্থক এসেছেন তারা তাদের দেশের পতাকা নিয়ে কিন্তু তাদের দলকে সমর্থন জানাচ্ছেন এবং এই যে দর্শকদের মধ্যে যে আগ্রহ সেই দর্শকদের আগ্রহটা কিন্তু আসলে এই সিরিজটিকে একটি বাড়তি মাত্রা যুক্ত করেছে অর্থাৎ চট্টগ্রামের যারা বাসিন্দা রয়েছেন সেই সাথে দেশের নানা প্রান্ত থেকেও কিন্তু দর্শকরা আসছেন এই যে ক্রিকেট পাগল যে দর্শকরা তারা কিন্তু দেশের ক্রিকেটটিকে বাঁচিয়ে রেখেছে এবং আজকের ম্যাচেও আমরা দর্শকের উপস্থিতির মাধ্যমে সেটাই কিন্তু আসলে প্রমাণ পেয়েছি তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে বাংলাদেশ এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টা দর্শকদের প্রার্থনা যে বাংলাদেশ সফল হবে এবং আরও একটি সিরিজ জিতে বাংলাদেশের এবং আফগানিস্তানের যে তিনটি সিরিজের খেলা হচ্ছে সেই তিনটিতে বাংলাদেশ জয়ী হবে এবং যেটি বলা হচ্ছিল যে আসলে বাংলাদেশ এবং আফগানিস্তান যে দুটি সিরিজ হয়েছে সেখানে কিন্তু সব দিক থেকে আমরা যদি বলি বাংলাদেশ কিন্তু এগিয়ে যেমন দুটি সিরিজই বাংলাদেশ জিতেছে সেখানে সর্বোচ্চ উইকেট শিকারী সর্বোচ্চ রান সংগ্রহ সব কিছুই কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের দখলে তো অতএব বাংলাদেশের যারা দর্শক রয়েছেন ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু আশায় বুক বাঁধতেই পারেন যে আজকের ম্যাচটিও বাংলাদেশ হয়তোবা জিতবে এবং সেই দর্শকরা যাতে হতাশ না হন সেই প্রার্থনাই আসলে চলছে এখন এই মুহূর্তে এবং আমরা দেখেছি দর্শকরা এখনও আসছেন তারা দেশের পতাকা নিয়ে আসছেন সেই সাথে নানান রকমের প্ল্যাকার্ড নিয়ে আসছেন বিশেষ করে তামিম যে ফিরে এসেছেন সেটিরও কিন্তু দর্শকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস আমরা দেখেছি তারা কিন্তু তামিমকে ধন্যবাদ জানিয়েছেন তার সিদ্ধান্তের জন্য ফিরে আসার যে সিদ্ধান্ত সেটির জন্য তামিমকে ধন্যবাদ জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে এসেছেন অন্যদিকে প্রধানমন্ত্রী যে হস্তক্ষেপ করে তামিমকে ফিরিয়ে নিয়ে এসেছেন সেই কারণে তারা প্রধানমন্ত্রীকেও কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন তো এই যে বাংলাদেশের যে ক্রিকেট উন্মাদনা সেটি কিন্তু একদিনে তৈরি হয়নি সেই জায়গাটি তৈরি হতে কিন্তু দীর্ঘ দশক লেগেছে সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ভালো কোনো সিরিজ বা ভালো কোনো ম্যাচ যখন বাংলাদেশ উপহার দেয় তখন কিন্তু তখন যারা দর্শক রয়েছেন তাদের কিন্তু আসলে উৎসাহ এবং সেই সাথে যে উন্মাদনা সেটির কিন্তু আসলে কোনো কমতি থাকে না কিন্তু একইভাবে যখন বাংলাদেশ কোনো একটি ম্যাচে খারাপ খেলে তখনও কিন্তু দর্শকরা বাংলাদেশের পাশে থেকেছেন এবং প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরেও আমরা দেখেছি দর্শকদের মধ্যে আগ্রহের কিন্তু কোনো কমতি নেই বরঞ্চ আজকে কিন্তু দর্শকরা এখনও পর্যন্ত আসছেন তাদের প্রত্যাশা আছে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং এই যে চট্টগ্রামের যে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সেইখানেই কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এখানে যেটি বলছিলাম বারবার যে আসলে এই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পিচটি হয়ে থাকে ব্যাটিং বান্ধব পিচ সেই জায়গা থেকে আসলে যেই চ্যালেঞ্জে আফগানিস্তান দাঁড় করে তার সেই চ্যালেঞ্জ টপকে যাওয়ার সামর্থ্য কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের রয়েছে বিশেষ করে যদি লিটন দাস শান্ত সাকিবদের কথা বলি তারা কিন্তু এখন দারুণ ফর্মে রয়েছেন প্রথম ম্যাচটিতে যেটি হয়েছে আসলে সেটি দুর্ভাগ্য বলা যাবে কিংবা একই সাথে বাংলাদেশের যেই অতি আত্মবিশ্বাস সেটিও কিন্তু বলা যায় আমরা দেখেছি সেই ম্যাচে বাংলাদেশের যখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল প্রথম দুটি উইকেট পড়লো তখনও কিন্তু আসলে বাংলাদেশ একটু ধরে খেলবে সেই বিষয়টি কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি অর্থাৎ অতি আত্মবিশ্বাসের কারণে কিন্তু বাংলাদেশের সেই জায়গাটিতে অর্থাৎ প্রথম ম্যাচটিতে তাদেরকে হারতে হয়েছে তো প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচে আজকে নিজেদের ভুলগুলো শুধরে বাংলাদেশ কতটা আসলে সফল হতে পারছে কিংবা জয় ছিনিয়ে আনার জন্য কতটা চেষ্টা করতে পারছে জয় ছিনিয়ে আনতে পারছে কিনা সেটি আসলে মূলত দেখার বিষয় অর্থাৎ প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে যদি বাংলাদেশ আজ দেখে শুনে কিংবা পরিকল্পনা মাফিক এগোতে পারে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটি সেক্টরে যদি বাংলাদেশ ভালো করে বিশেষ করে টপ অর্ডার যারা রয়েছেন তারা যদি দায়িত্বশীল বা পেশাদারিত্বের সাথে তাদের যে দায়িত্ব সেটি যদি তারা পালন করেন প্রথম 10 ওভার 15 ওভার পর্যন্ত তারা যদি টিকে থাকতে পারেন এবং বাংলাদেশের স্কোরে যদি একটি ভালো রান রেখে তারা বিদায় নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আফগানিস্তান যেই টার্গেটই বাংলাদেশের সামনে দাঁড় করাক না কেন সেটি কিন্তু আসলে বাংলাদেশ টপকে যেতে পারবে খুব অনায়াসে কারণ আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু একটি লম্বা লাইন আপ রয়েছে ব্যাটিংয়ের সেখানে মিরাজ রয়েছেন তামিম মিরাজ রয়েছেন সাকিব রয়েছেন মুশফিক রয়েছেন লিটন দাস রয়েছেন শান্ত রয়েছেন তাদের মতো ব্যাটসম্যানরা যেখানে রয়েছে সেখানে আসলে বাংলাদেশের যে রান তাড়া করার যেই বিষয়টি রয়েছে সেটি খুব বেশি কঠিন হবে না বলে আমাদের কাছে মনে হচ্ছে তবে শেষ পর্যন্ত আসলে মাঠের খেলা মাঠেই শেষ করতে হবে এবং মাঠেই সেটি ব্যাটে বলে জবাব দিতে হবে তো সেই জায়গাটিতে আসলে কে সফল কাম হচ্ছে আফগানিস্তান নাকি বাংলাদেশ সেটি ম্যাচ শেষেই বোঝা যাবে তো এই ছিল চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ